ব্রেকের পর আবার ফিরে এসেছি সঙ্গে সৌরেন্দ্র সৌম্যজিৎ। রবীন্দ্রনাথ অনেক শুনলাম, এবার শুনবো অন্য কথা। আচ্ছা, আমি ওই যেরকম বললাম 20 বছর আগে দেশ তোমাদের আমি কোনো প্রোগ্রাম দেখিনি অন স্টেজ, বাট ইউটিউবের দৌলতে প্রচুর পাওয়া, সেখানে আমি দেখেছি যে লাভিং লিওস মানে লাভ লেটার্স 10 জনের প্রেমপত্র নিয়ে, মানে চার্লি চ্যাপলিন, বিবেকানন্দ সবাইকে নিয়ে তোমরা একটা অদ্ভুত কনসেপ্ট শো করো, যেখানে শর্মিলা টেগর, অপর্ণা সেনও বোধ হয় থাকেন তোমাদের সাথে, সেই নিয়ে তোমরা যদি কিছু বলো আমাদের দর্শককে, আইঅনের দর্শকদের, তাহলে আমি অনেক কথা বলছি সৌরেন্দ্র বাড়ি ফিরে আমাকে প্রচন্ড মারবে। এই প্রেম পত্রের ভেতরে এমন ভাবে লেজেন্ডের ব্যক্তিগত জীবন, তার রস, তার বোধ, পরিচয়, রুচি, এগুলো ধরা পড়ে, যে সেটা না অন্য কোনোভাবে ধরা পড়ে না। আবার প্রেমপত্র মানুষ এমন কাছের জনকে লেখে যার কাছে মোস্টলি সত্যটা উঠে আসে, তার ভেতরে মানে বিবেচনা করে দেখলে যে প্রলেপের সংখ্যাটা খুব কম, মানুষ প্রলেপ রেখে প্রেমপত্র রেখে না। তো তাই জন্য আমরা জেনারেলি 10 জন লেজেন্ডের লাভ লেটার চুজ করলাম। এই 10 জন বিভিন্ন মানে ফিল্ডে বিখ্যাত, একজন হয়তো ইউএসএর প্রেসিডেন্ট, একজন হয়তো লেজেন্ডারি থেসপিয়ান, একজন হয়তো মেরিলিন মনরো, আচ্ছা, বা কোনো সায়েন্টিস্ট। আচ্ছা, এই লাভ লেটারগুলো কি অসম প্রেম, অসফল প্রেম, না তো সেগুলো নিয়ে? আর আমাদের মনে হলো যে এমন একটা মানে পার্সোনালিটি চাই অপর্ণা সেনের মতো, যার সেই পড়াশোনাটা আছে, যে হয়তো সেগুলো অ্যাজ আ ওয়ান অ্যাক্ট প্লে ডেপিক্ট করতে পারবে। সো আমরা তক্ষুনি একটা অদ্ভুত সিঙ্গল অ্যাক্ট প্লে নিজেরা কম্পোজ করে ফেললাম, সেই লেটারগুলো অপর্ণা সেন অসম্ভব সুন্দরভাবে আমাদের সাথে স্টেজে পাঠ করা শুরু করলেন। একালে লিখতাম চিঠিতে তোমাকে প্রেয়সী অথবা, হ্যাঁ, নিমন্ত্রণ কবিতার অংশ, একালে কবিতা লেখে নাম থাকে কথায় লিখি বিনা নাম দিয়ে, অপূর্ব। হ্যাঁ, সেই রবীন্দ্রনাথ, সেই রবীন্দ্রনাথ, মানে সেই রবীন্দ্রনাথ প্রত্যক্ষভাবে রবীন্দ্রনাথ নিয়ে আর মানে মানে কথা বলবো। এবং এই পুরো যাত্রাপথটার মধ্যে দিয়ে আমরা প্রায় 20-25টা স্টেজ তো করেছি অফ দিস, মানে বিভিন্ন মানে দেশে বিদেশে সর্বত্র। এবং অপর্ণা সেন সেখানে চিঠি পড়েন প্রেমপত্র, আর আমরা সেখানে মানে গান করি, মানে এভরি গজল, মানে সব রকম রবি ঠাকুরের গান, তার সঙ্গে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির গান, ডিপেন্ড করে যে ক্লাসিক্যাল বন্দেশ বা কীর্তন বা যার যেটা সঙ্গে বেস্ট চায়। সো এবং এই পুরো যাত্রাপথটায় যেটা হলো সেটা হচ্ছে অপর্ণা সেন আমাদের অত্যন্ত প্রিয় ঋণাদি হয়ে ওঠে। আর শুধু অপর্ণা সেন নয়, শর্মিলা ঠাকুরের সঙ্গেও আমরা একটা স্টেজ প্রোডাকশন করি, সেটা হচ্ছে অন লাভ পোয়েমস। এবং ফাইনালি আমরা খুব সাকসেসফুল, কারণ আমাদের একটি ব্যক্তিগত মানে স্বতন্ত্র কম্পোজিশন, জো ভি বাতে থি রেহনে দো, মানে জো ভি বাতে থি বাকি রেহনে দো, ওয়াক্ত কা ক্যা হে বেহতা হে বেহনে দো। এই গানটা আমরা রিনাদিকে মানে রিঙ্কুদি মানে শর্মিলা ঠাকুরকে রিকোয়েস্ট করি যে তুমি এই গানটা আমাদের সঙ্গে ফিচার করো। সো মানে একটা মিউজিক্যাল ভিডিও তৈরি হয়, মিউজিক্যাল ভিডিও। আজকে যেমন আমরা প্রথম এই এপিসোডটা করছি, শর্মিলা ঠাকুরও প্রথম কোনো মানে মিউজিক ভিডিও করলেন মানে প্রাইভেটলি, অ্যান্ড উই আর সো লাকি টু হ্যাভ দ্য লাভ অফ দিস লেজেন্ডস উইথ আস। এবং এইখানে লোভ সামলাতে পাচ্ছি না, আমাদের সমস্ত দর্শক বন্ধুকে এই গানটা শোনাতেই হবে। শর্মিলা ঠাকুর স্পেশালি আমাদের মিউজিক রুমে আসেন কলকাতাতে এটা শুট করার জন্য, আমরা নিজেরা রান্না করে তাকে খাওয়াই, সে অদ্ভুত পরিবেশ। ভেবে দেখুন যে সত্যজিৎ রায়ের দেবী কিংবা ঋষিকেশ মুখার্জির আমার প্রেমের পুষ্পা, তাকে আমরা ফিল্ম মানে আমরা ডিরেক্ট করছি, তুমি না ও তুমি এদেছো, সৌরেন্দ্র রে দেখা আছে শর্মিলা টেগর, মানে এর থেকে কি হতে পারে? তো আমরা আবার
করেছো তোমরা, মানে আমার গায়ে বিশ্বাস করো আমার গায়ে কাটা দিচ্ছে, এইরকম একটা সৃষ্টি। মানে আমার না, আমরা লাস্ট সেগমেন্টে এসে গেছি, মানে কথা যে কত কথা আছে তোমাদের সাথে, কথা পুরো হচ্ছে না, মানে আমি ভাবছি কি করে, মানে কত কিছু বলার না। আসলে এই খুব কম কটা বছরে আমাদের জীবনের আমরা এমন এমন মানুষের মানে সান্নিধ্য পেয়েছি যে সত্যি মানে আমাদেরও কথা ফুরোয় না। তবে একটা কথা এখানে না বললেই নয়, সেটা হচ্ছে আমরা খুব মন থেকে বিশ্বাস করি যে প্রাকৃতিকভাবে ইউরোপ তো খুব ব্লেসড, আমরা মানে যেদিকেই দেখাই নীল আকাশ আর সবুজ, কিন্তু আমাদের মানে খালি মনে হয় যে আমরা খুব খাদ্যরসিক এবং পৃথিবীর শ্রেষ্ঠ রাঁধুনেরা কিন্তু সবাই থাকে বাংলাদেশে, এবং বাংলাদেশের সঙ্গে আমাদের একটা খুব নিবিড় সম্পর্ক। তোমরা তো এই ঘুরে এলে না, এই জাস্ট ইউরোপ আসার আগের দিন, আসার আগের দিন আমি সেটাই জেনেছি, প্রায়শই যাই, মানে এত সুন্দর পরিবেশ, মাসে দুবার অলমোস্ট যাওয়া হয়, আমরা সত্যি দুই বাংলার মুখ, আমরা যতটা কলকাতায় থাকি ততটাই ঢাকায় থাকি। আর ইনফ্যাক্ট সত্যি মানে এইবারই গিয়েছিলাম এবং সেখানে যাওয়া মাত্রই মানে আমাদের দেশ থেকে খবর এলো যে আমাদের দেশে প্রচন্ড কালবৈশাখী ঝড় উঠছে, কালো মেঘ, এবং আমরা হোটেলে যেই মুহূর্তে চেক ইন করলাম দেখলাম বাংলাদেশের আকাশ পুরো কালো হয়ে গেল, এবং আমি সেখানে ফেসবুকে লিখলাম যে মেঘেদের তো আর ভিসা লাগে না, ভিসা লাগে না, ওরা চলে এসেছে এই আকাশে। এবং সত্যি বোধহয় এই পার্থক্যটা বা বৈষম্যটা এইটা কোথাও রাজনৈতিক, পুরোটাই রাজনৈতিক, আমরা মনে প্রাণে, আমরা মনে প্রাণে এক, অ্যাবসলিউটলি, আমাদের ভাষা এক, কথা এক, তাই না, সমস্ত কিছু, আবহাওয়া এক, নিঃশ্বাস প্রশ্বাস সমস্ত কিছু এক। আর বাংলাদেশের কথা যখন বলছি তখন আমাদের খুব বিশেষ একজন বন্ধুর কথা বলতেই হয়, তিনি হলেন রুনা লেলা, এবং রুনাদি ইজ দ্য ফার্স্ট ওয়ান ওয়ান্স এগেন যিনি আমাদেরকে কাচ্চি বিরিয়ানি খাওয়ান, এবং কাচ্চি বিরিয়ানি খাওয়ার পর আমাদের মনে হয় পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিরিয়ানি। আর আলমগীর ভাই আমাদের জন্য স্পেশালি স্পেশাল শেফ এনে ওটা বাড়িতে রান্না করিয়ে খাইয়েছেন, এই জিনিস আমরা কোনোদিন ভুলতে পারবো না, সত্যি আমরা খুব ভাগ্যবান, সত্যি ভাগ্যবান এরকম ধরনের তোমাদের। আমরা একমাত্র যারা ঋতুপর্ণ ঘোষকে নিয়ে অন স্টেজ লাইভ প্রোডাকশন করেছি, আমাদের সত্যি ভাগ্য, না হলে সেই মানুষটার থেকে কত কি শেখা আর কত কি করা। সত্যি বলতে আমরা সত্যি চাই আমাদের একটা খুব স্পেশাল ভিডিও যাতে বাংলার 100 জন কৃতিমুখ ফ্রম ডিফারেন্ট ফিল্ডস অফ অ্যাকশন আমাদের সাথে কোলাবোরেট করে একসাথে এসেছে, তার আমরা নাম রেখেছিলাম দেখা হবে এই বাংলায়, কারণ এর পুরো ভূমিকাই ছিল যে আমাদের বাংলার যা বিশেষত্ব আর্কিটেকচার থেকে টেক্সটাইল থেকে খাদ্য, তার যে বৈষম্য এবং এবং আমাদের বারবার মনে হয়েছে যে ট্যুরিজম যদি বাংলার ট্যুরিজম হয় সেটা শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য নয়, সেটা সেখানকার কালচার, আবেগ, বই পড়া, খাওয়া দাওয়া, উৎসব, কফি হাউস, বার স্ট্রিট, এভরিথিং, মানে প্রতিটা কর্নার ছোঁয়া যায়, মানে তো সেই সমস্ত কিছুকে নিয়ে 100 জন কৃতি বাঙালি, যেখানে জীবনানন্দ দাসের একদম টেলর মেড পোয়েম আমার মনে হয় যে আমরা খুব খুব কৃতজ্ঞ এবং খুব লাকি যে আপনাদের কাছে আজকে এইভাবে পৌঁছে যেতে পারছি। আর প্রথমবার হয়তো এরকম হচ্ছে যে দেশ থেকে কোনো শিল্পী বিদেশে এসে প্রবাসীদের জন্য এরকম একটা স্পেশাল কন্টেন্ট তৈরি করছে, আমরা স্পেশালি আপনাদের সাথে গল্প করার সুযোগ পাচ্ছি দেশের শিল্পীরা, তাই এটা খুব স্পেশাল আমাদের কাছে। আপনারা খুব ভালোবাসবেন এবং খুব যত্ন করে অনুষ্ঠানটা দেখবেন, খুব নিজের মতো করে দেখবেন, কারণ এই ধরনের প্ল্যাটফর্মগুলোর যদি না থাকে তাহলে আমার মনে হয় আমাদেরও আপনাদের কাছে পৌঁছানোটা বোধহয় এতটা সহজ হবে না। দেখা হবে এই বাংলা শুনছি, নিশ্চয়ই, অ্যাবসলিউটলি।
দর্শকদের জন্য একটু দেশ গিয়ে শোনাতে হবে, আমরা দেশের থেকে অনেক দূরে এসেছি। বাবা আমি বললাম ভৈরবী গাইবো শেষে, না না দেশ না, ভৈরবী না দেশ, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সম্পর্ক। রে মেরা বা পদ মগরে রে বা মগরে রে গা নিনি সা বন্দে মাতরম वंदे मातरो सुजला सुफला मलयज शीतला शश श्यामला मातरो वंदे मातरो सा निरे निसा निरपाद मगरे रे पमगरे गरे रे गरे रे गरे PrioMukh. আশা করি আপনাদের যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা রাখতে পেরেছিল। জমি উঠেছিল আসর গানে গল্পে আড্ডায়। দেখতে ভুলবেন না কিন্তু, দেখা হচ্ছে পরের সপ্তাহে আয়ন প্রিয়মুখ।